আমার হাজবেন্ড জি বলেন আমার হাজবেন্ড আমি যদি বেঁচে থাকে আমি জীবিত থাকে তো জোরে বলেন আপনি আমার হাজবেন্ড যদি জীবিত থাকে যদি বেঁচে থাকে আল্লাহ যদি রাখে তার আমি চাই ফিরো আর যদি আল্লাহর কাছে সে আল্লাহ যদি নিয়ে যায় তাহলে সরকারে জানি সরকারে জানি যেভাবে পারে তার আইন অনুমত নেওয়া প্রবাসীদের ভাইয়ের কাছে সবাই মিলে যেভাবে পারে সে যদি চলে যায় এখানে তো আপু একটু আমাদের একটু ভেঙে পড়বে একটু তাহলে তো অনেক কিছু প্রয়োজন একটু তাকে বলুন অনেক অর্থের প্রয়োজন আপনার সেই অর্থ কি সামাল দিতে পারবেন আপনারা যে আপনাদের পরিবার এখানে তো আমাদের তো কোনো অর্থ নাই সরকার যদি একটু সাহায্য করে আমাদের সরকারের কাছে দর্শকের সবার কাছে পড়শি ভাই থেকে সবার কাছে সহযোগিতা যদি করে সবাই যদি আমার ছেলে জীবিত থাকে যদি কোনো সাহায্য চাই না যদি জীবিত থাকে তাহলে চাই না কোনো সাহায্য দর্শক তিনি বলছেন যে সেই প্রবাসী রনি যিনি উমরা হজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন তার স্ত্রী কিন্তু বলেছেন যে যদি সেই রকমের সবকিছু ওই দেশি আইনিভাবে আমার হাজবেন্ডের লাশ ব্যবস্থা করে দেন এবং আনার প্রসেসিংয়ে যা কিছু প্রয়োজন যদি সবাই সহযোগিতা লাগে সবাই যেন আমার হাজবেন্ডকে আনার ব্যবস্থা করে দেন আমি যেন শেষবারের মতন আমার হাজবেন্ডকে দেখতে পাই যাওয়ার কতদিন পরে আপনার সাথে যোগাযোগ হয়েছে এবং যেদিনকে উনি উমরা করতে যান ওই দিন কি কথা হয়েছে আপনার সাথে আঙ্কেল শনিবারে যখন এয়ারপোর্ট চলি তখনও বাবা সাহেব বিদায় দিয়েছে আমাকে তখনও বাবা সাহেব বিদায় দিয়েছে আমার কপালে গালে চুপাই দিয়েছে বাবা সন্তান হিসাবে আপনার সাথে কেমন সম্পর্ক ছিল অতুলনীয় এরকম সন্তান পৃথিবীতে আর কেউ হয় না আপনার তো আরো সন্তান আছে দুইজন তার চাইও এক সুগুণ বেশি আমার আছে যাওয়ার সময় পায়ে মুখে চুমা দেখে গেছে বাবার কাছে মাইছে যাবার সময় বা বাবার সাথে একটু বসেন আমরা একটু বাবা এবং বাবার সাথে আরও একটু পাশে কোনো একসাথে মিশে বসেন বাবার সাথে দর্শক আমরা আছি সেই গাজীপুরে সেই রনির প্রবাসী রনি আসলে তার বাবা এবং তার স্ত্রী যিনি আছেন আসলে তাদের সাথে একটু কথা বলতে চেষ্টা করতেছি আপনার তো আঙ্কেল আরও দুজন সন্তানের কথা বলছেন যে আসলে বাবার আগে সন্তান চলে গেলে বাবা ঠিক থাকতে পারে না প্রবাস জীবন অনেক দিন তো ছেলে আছে আসলে অনেক কিছুই তো আপনার জন্য নিয়ে এসেছিলেন সেই আনন্দ মুহূর্তগুলো আসলে কেমন আর এখন সেগুলো কি মনে পড়ে স্মৃতিগুলো স্মৃতি মনে পড়ে মানে বাবা আমার কত দিকে বাবা তোমার কি আনো কিছু না বলো কী গো যে ছেলের কাছে কত কিছু চাই বলে আমি বা তোমার কাছে কিছু না কিছু শুধু তোমারে চাই আর কিছু চাই না আমি আল্লাহর কাছে শুধু তোমাকে চাই আর কিছু চাই না এই বউ আমি শুনছি আমার সামনে বলছে এই বউ আমার সামনে বলছে যে আমি আল্লাহর কাছে স্বামী চাই আর কিছু এটা স্বামীকে আমি বিক্ষে করি খাবো করি খাবো করি গুলে খাবো স্বামী আমার অসলই ঘরে আসুক আল্লাহ তো ভেজেই দেখ আমি করি গুলে খাবো ওই স্বামী এই কথাও বউ বলছে আচ্ছা যেদিন আমরা করতে যান আপনার সন্তান ওই দিন কি কথা হয়েছে আপনার সাথে দোয়া নিয়েছেন সন্তান হিসাবে বাবার কাছ থেকে তো দোয়া নেন অনেক সময় আচ্ছা আবার তালাশ করছি বাবা তালাশ করছি আমার মেয়ে বলছে
বাবা তো নমাজে গেছে আচ্ছা ওই তো ঠিক আছে বাবা নমাজে গেছে আমি পরে ফোন করব মক্কালে আর মক্কালে বাবা ফোন করে নাই মক্কালে বাবা আর ফোন করে নাই যদি আল্লাহ আমার বাবার বাসায় রাখে হায়াত রাখে আল্লাহ যদি হায়াত ফিরেই দেয় তাহলে আমার বাবার সাথে আমার কথা হবে এই ছাড়া আর আর কথা হবে না সন্তান তো বলছিলেন যে আরো দুজন সন্তান আছে আপনি থাকতেন কার সাথে আসলে মূলত বাবা মা যারা অন্যান্য সন্তান যারা দুই তিনজন থাকে আসলে অনেকেই কিন্তু সবার সাথে থাকতে পছন্দ করে না একজনের সাথে থাকতে অনেকটা পছন্দ করে সবাই সন্তান আসলে আপনি কার সাথে ছিলেন বেশিটা সময় ওর তো সংসার ছিল না ও তো বছর যাওয়ার পর সংসার ছিল না আমি ওই দুই ছেলের লগে খাইতাম আর এই ছেলে যখন আপনার ওই আপনার সন্তানের প্রথম স্ত্রী যখন ছিলেন তখন কি একসাথে ছিলেন তাদের সাথে ছিলাম মানে রনির সংসারী ছিলেন সবার সংসারী ছিলাম মানে ঘুরে ঘুরে সবার সংসারী থাকতেন সৌভাগ্যবান বাবা আপনি আসলে সব সন্তানের ভালোবাসা পেয়েছেন এবং দিয়েছেন বিষয়টা হলো যে এই সন্তানটা আসলে খুব আদরের ছিল সম্ভবত ওদের সাথে খাইলো আমার বাবা আমার মেয়ে ফোন করি কই তো আমি তোমার লগে হিসাব কইতাম তুমি আমার বাবার টাকা দিবা সব রকমতে তুমি আমার বাবার টাকা দিবা বাবা যখন চায় না চাইলেও তুমি টাকা দিয়ে দিবা বাবা ওষুধ কিনবো পকেট খরচ আছে বাবা এদিকে এদিকে যায় বাবার টাকা দিবা বাবা এই বাড়িটাই দেড় মাস ছিল দেড় মাসের ভিতরে ফার্স্ট ইয়ার মোট নোটগুলো বাবা লই আমার পকেটে ভিতরে ঢুকাই যাই আমার টাকা লাগতো টাকা আছে কয় কি টাকা আছে তোমার কাছে তুমি কই টাকা পাইছো 500 টাকার নোট বাবা আমার পকেটে ভিতরে ঢুকাই দিত বলো কি তোমার টাকার লোভে নি তোমার বাবাকে আল্লাহর কাছে ভিক্ষা চাও না টাকার লোভে চাই না আল্লাহর কাছে ভিক্ষা চাই আমার ছেলে হিসাবে আল্লাহ যেন আমার ছেলেকে আমাকে ফিরেই দেয় এই আমার মেয়ে রসুল্লাহ এই মেয়ে রসুল্লাহ বউ রসুল্লাহ ওই নাতি রসুল্লাহ আল্লাহ জানো আমার ছেলেকে ফিরাই যায় আমি আল্লাহর কাছে ছেলে ফিরত চাই আমি সাহায্য চাই হ্যাঁ দর্শক শুনছিলেন সেই প্রবাসী রনি যিনি উমরা হজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন এবং তার পরিবারের সুখের শোকের ছায়া নেমে এসেছে এবং তার বাবা আসলে ভিতর থেকে এমনভাবে কথা বলে বেরোচ্ছে না জোর পূর্বে কিন্তু কথা বের করছেন আসলে প্রত্যেকটা বাবাই কিন্তু এরকমের বাবাদের ভালোবাসা এমনই হয় সন্তানদের প্রতি বা তিনি আসলে হারিয়ে যে শোকাহত হয়েছেন আসলে তাকে সান্ত্বনা দেওয়ার মতন আমার কাছে তেমন কোনো কিছু ভাষা নেই যে আমি কী বলে তাকে সান্ত্বনা দেব বাবাকে বাবাকে সান্ত্বনা দেওয়ার মতন আমার কাছে নেই আল্লাহ পাক যেন তাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন আমিন তো এখন সর্বশেষ আসলে আপনারা কী নিয়ে ভাবছেন বিষয়টা এই আমরা জানতে চাচ্ছি যে আপনার সন্তান যে প্রবাসে আছেন এখন তো খবর পাননি মূলত যে সঠিক যেটা তিনি কবে নাগাদ আসবে এমন তো তথ্য নেই আপনাদের কাছে না একটি সন্তান তো আপনার এখন ওখানে আছে সে নাকি অনেক দূরে থাকে আচ্ছা সে সন্তানও তো ভেঙে পড়েছে ভাইয়ের জন্য ছেলে মানুষের ভেঙে পড়েছে আমার এই মেয়ে জামাইও ভেঙে পড়েছে মেয়ে জামাইও ওইখানে সৌদিতে জি আচ্ছা তো আঙ্কেল আমরা একটা জিনিস জানতে চাচ্ছি সেটা হলো যে যদিও আল্লাপাক তাকে রাখেন হয়তো বা লাশ তো আনতে হবে তাই না তো সেই বিষয়টা অনেকখানে তো অর্থনৈতিকেরও বিষয় আছে অনেক বিষয় আছে তো এই বিষয়গুলো আপনারা কতটুকু সাপোর্ট দিতে পারবেন বা ভেবে নিয়েছেন আসলে সহযোগিতা সরকারের কাছে চাচ্ছেন বা প্রবাসী যারা আছেন অনেকেই তো অনেক রকম সহযোগিতা করে থাকেন আপনি বাবা হিসাবে আসলে কতটুকু সহযোগিতা চাচ্ছেন সহযোগিতা চাচ্ছি আমাকে মানুষে এটা একটা মনোবল দেয় আর কি যে ওইখানে যদি মারা গিয়ে থাকে ওইখানে যদি দাফন কাফনের ব্যবস্থা করে তো হে আল্লাহ আল্লাহ বেগুনার লোক হিসাবে আল্লাহ এটা কবুল করবো আর দেশে আনলে এটা হলে অন্যরকম কিন্তু আমরা তো চাই যে যদি আমরা চাই জিন্দায় যেন অসর হোক অসর হিসাবে আল্লাহ যেন জিন্দা হিসাবে আমাকে কোলে আনে পৌঁছাই দেয় তারপরেও যদি না হয় যদি মৃত্যু হিসাবে
যদি হয় তাহলে যেন আমরা তার লাশ দেখতে পারি, এটাই আমাদের মনে আসে আর কি। আর অনেকে বলে পুড়িয়া গেছে, ছাই হয়ে গেছে, এটা তো বেসিন হয়ে গেছে, সেটার কোনো ক্ষতি নেই, আনি লাভ কি, এরকম বলে অনেকে আর কি। আচ্ছা, আপনাদের চিন্তা ভাবনা কি, আপনাদের যেহেতু পরিবারে আপনি বাবা, আপনার কি চিন্তা ভাবনা যে সন্তানের যাই আছে সে, হ্যাঁ, পুরা ছাইটুকু কি আপনারা আনার ইচ্ছা কি না? জি, তাহলে তো আপনাদের আবেদন করতে হবে সবার কাছে, অনেক অনেক সবাই সহযোগিতা নিতে হবে। এটাই আমরা আরও সম্মাদি আছে ওনাদের কাছে, আমরা এই কথাই বলছি। আমার মেয়েও বলছে যে আমার বাইকে, আমি মেয়ে বলছে আমার বাইকে আমি চাই, যে অবস্থায় থাকুক না কেন, আমি সরকারের কাছে এই আমার অনুরোধ। আমার মেয়ে এই কথা জি, আমার হাজবেন্ড জি বলেন, আমার হাজবেন্ড আমি যদি বেঁচে থাকে, আমি জীবিত থাকে, একটু জোরে বলেন, আমার হাজবেন্ড যদি জীবিত থাকে, যদি বেঁচে থাকে আল্লাহ যদি রাখে, তার আমি চাই ফিরো। আর যদি আল্লাহর কাছে সে আল্লাহ যদি নিয়ে যায়, তাহলে সরকারের জন্য, সরকারের জন্য যেভাবে পারে তার আইন অনুমত নেওয়া, প্রবাসীদের ভাইয়ের কাছে সবাই মিলে যেভাবে পারে, সে যদি চলে যায় দাপন করতে পারি, তাহলে আমি দেখতে পারি। এখানে তো আপু একটু আমাদের একটু ভেঙে পারবেন? একটু পারি না ভাই। তাহলে তো অনেক কিছু প্রয়োজন, একটু তাকে বলুন, অনেক অর্থের প্রয়োজন আপনার, সেই অর্থ কি সামাল দিতে পারবেন আপনারা, যে আপনাদের পরিবার? এখানে তো আমাদের তো কোনো অর্থ নাই, সরকার যদি একটু সাহায্য করে। আচ্ছা, আমাদের সরকারের কাছে, দর্শকের সবার কাছে, পড়োশী ভাই থেকে সবার কাছে সহযোগিতা যদি করে সবাই, যদি আমার ছেলে জীবিত থাকে, যদি কোনো সাহায্য চাই না, যদি জীবিত থাকে তাহলে চাই না কোনো সাহায্য, আল্লাহর কাছে সাহায্য চাই। আর যদি যদি আল্লাহ যদি নিয়ে থাকে, তাহলে সবাই মিলে, সরকার মিলে যদি সাহায্য করে যদি দেয়। দর্শক, তিনি বলছেন যে সেই প্রবাসী রনি যিনি উমরা হজ করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছেন, তার স্ত্রী কিন্তু বলেছেন যে যদি সেই রকমের সব কিছু ওই দেশি আইনিভাবে আমার হাজব্যান্ডের লাশ ব্যবস্থা করে দেন, এবং আনার প্রসেসিংয়ে যা কিছু প্রয়োজন যদি সবাই সহযোগিতা লাগে, সবাই যেন আমার হাজব্যান্ডের আনার ব্যবস্থা করে দেন, আমি যেন শেষবারের মতন আমার হাজব্যান্ডকে দেখতে পারি। দর্শক, আমরা আজকে বিদায় নিচ্ছি সেই প্রবাসী রনি তার স্ত্রীর কাছ থেকে। আমরা আমাদের চ্যানেলের ফলো রাখেন, অবশ্যই আমরা আপডেট আপনাদেরকে জানাবো, এবং যদি সহযোগিতা করতে চান অবশ্যই যোগাযোগ করবেন, আমরা এই পরিবারের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দেব। তো দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ। আজকে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি, মোহাম্মদ বশির খান, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।